আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাচ্চা পাখি কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন। ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বাচ্চা পাখিকে কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন তার একটা সঠিক ধারণা পাবেন আশা করি এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, হ্যান্ড ফিডিং মানে পাখির বাচ্চাকে নিজ হাতে খাইয়ে দেওয়া। নানা কারণেই পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করা, যেমন বাচ্চাকে তার মা বাবা না খাওয়ানো, কোনো কারণে বাবা মা মারা গেলে অথবা পাখি খাঁচা থেকে উড়ে যাওয়ার অন্যতম কারণ। এছাড়া আমরা অনেকেই টেমিংয়ের উদ্দেশ্যে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো, বাচ্চাটি যখন পুরোপুরিভাবে খাবারের জন্য আপনার উপর নির্ভরশীল, অর্থাৎ আপনি এখন থেকে তার বাবা মা, তখন আপনাকে তার মায়ের ভূমিকা পালন করতে হবে। তো চলুন জেনে নেই হ্যান্ড ফিডিংয়ের জন্য যা যা খেতে দিবেন বেবিকে। বাজারে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য হ্যান্ড ফিডিং ফর্মুলা কিনতে পাওয়া যায়। কাইটির এক্সাক্ট হ্যান্ড ফিডিং ফর্মুলা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছা করলে নিজেই ঘরে বসে খাবার বানাতে পারেন। ডিমের কুসুম, বিস্কুটের গুঁড়া, সোলা অবশ্যই খোসা ছাড়া দিবেন, বুটের ডাল যে কোনো একটি পেস্ট করে সাথে হালকা পানি মিক্স করে দিতে পারেন। এগুলোর ব্যবস্থা না করতে পারলে আপনি আপনার পাখির বাচ্চাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন। বাজারে যে কোনো কনফেকশনারি দোকানে পাওয়া যায়, মূল্য সাধারণত 60 টাকা হতে পারে। কর্নফ্লাওয়ারের সাথে হালকা পানি মিক্স করে খাওয়াতে হবে। মাঝে মাঝে ভেজা পাউরুটিও খেতে দিতে পারেন। খাবার খাওয়ানোর জন্য আপনার যা যা দরকার হবে এর জন্য বাজারে একটি বিশেষ ধরনের সিরিঞ্জ পাওয়া যায়, সেটি কিনে আনতে পারেন, অথবা 20 মিলের যে সিরিঞ্জগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো সাধারণত ফার্মেসির দোকানে কিনতে পাওয়া যায়। যেভাবে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন, এক, হ্যান্ড ফিডিং খাবার খুব ভালোভাবে মিক্স করে দিবেন যেন কোনো শক্ত অংশ না থাকে খাবারে, কেননা শক্ত অংশ থাকলে তা পাখির গলায় আটকে যেতে পারে। দুই, খাবারের সাথে পানি মিক্স করবার পূর্বে তা হালকা কুসুম গরম করে নিবেন। তিন, খাবার একেবারে বেশি না করে বানিয়ে প্রতিবার খাওয়ানোর পূর্বে পরিমাণ মতো করে বানিয়ে নেবেন। চার, বাচ্চাকে যদি বাবা মার সাথে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে পাখির বাচ্চার জন্য এমন একটি থাকার জায়গার ব্যবস্থা করতে হবে যেটি বিড়াল, ইঁদুর, চিকা, টিকটিকি, তেলাপোকার উপদ্রব থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকে এমন জায়গায় রাখতে হবে। পাখির বাচ্চা যেন সঠিক তাপমাত্রা পায় সেজন্য লাইটের ব্যবস্থা করা উচিত। শীতকাল অথবা বৃষ্টির দিনে এটির আবশ্যকতা জরুরি, কেননা বাচ্চা যখন তার বাবা মার সাথে থাকে তখন তারা সঠিক তাপমাত্রা পেয়ে থাকে, কিন্তু বাইরে থাকলে এটা সম্ভব হয় না, তাই আমাদের এটার দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চা রাখার জন্য এমন পাত্রের ব্যবস্থা করতে হবে যেখান থেকে যেন বের হয়ে অন্যত্র যেতে না পারে, এবং নিচে নরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। ছয়, পাখিকে হ্যান্ড ফিডিং করানোর সময় সিরিঞ্জ অথবা যে পাইপ দিয়ে ফিটিং করাবেন সেগুলোর আঘাত বা ব্যথা যেন পাখির গলার ভিতরে না লাগে খেয়াল রাখবেন। আর এক ধরনের বিশেষ হ্যান্ড ফিডিং চামচ আছে যা পাখির দোকানে পাবেন অথবা পাখির হ্যান্ড ফিডিং খাবারের প্যাকেটের সাথে পাওয়া যায়। আপনি চাইলে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং এর জন্য সেই চামচ ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এখানে একটা বিষয় জানিয়ে রাখি, পূর্ব অভিজ্ঞতা না থাকলে অথবা কনফিডেন্সের অভাব থাকলে হ্যান্ড ফিডিং আপনার না করানোই ভালো, তাই হ্যান্ড ফিডিং এ অভিজ্ঞ এমন কারো হেল্প নিতে পারেন। যারা শুধু টেম করার জন্য পাখিকে হ্যান্ড ফিডিং করাবেন বলে ভাবছেন তারা এমন বাচ্চা সংগ্রহ করুন যেগুলো নিচে থেকে খাওয়া শিখেছে। মনে রাখবেন, পর্যাপ্ত সময় ও যত্ন নিলে যে কোনো বয়সের পাখি টেম করা সম্ভব। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষের দিকে, আশা করি আপনাদের এই ভিডিওতে পাখিকে কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন তার একটি ভালো ধারণা দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।